আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি ডক্টর রেজবল হাসান। আজকে কথা বলবো ডেঙ্গু নিয়ে। ডেঙ্গু একটি বার্নিং ইস্যু বর্তমানে। আজকে প্রায় 24 ঘন্টায় 7 জন ডেঙ্গুতে মারা গেছেন এবং 860 জন ডেঙ্গুতে ভর্তি হয়েছেন হসপিটালে। তো আজকে আমরা কথা বলবো ডেঙ্গু রোগটা কি, ডেঙ্গু কিভাবে ছড়ায়, এর সিমটমগুলো কি কি, কি কি ওয়ার্নিং সাইন থাকলে আমাদের হসপিটালাইজড হতে হবে, হসপিটালে ম্যানেজমেন্ট করতে হবে, এই বিষয়ে একটু জানবো। এবং খুবই গুরুত্বপূর্ণ টপিকস, আমি আশা করব সকলেই পুরো ভিডিওটি দেখবেন যত বড়ই হোক না কেন। আচ্ছা, তো প্রথমে আমরা আসি ডেঙ্গু কি। ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ। এই ডেঙ্গু মসকিউটো, ডেঙ্গু মশা যেটা, সেটা হচ্ছে, সরি, ডেঙ্গু ভাইরাসটা অ্যাডিস মশা, অ্যাডিস মশা দিয়ে ছড়ায়। আর অ্যাডিস মশা সবসময় পরিষ্কার পানিতে ডিম পাড়তে পছন্দ করে। এখন যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রায় প্রতিদিনই প্রায় বৃষ্টি হয়, রাতে বৃষ্টি হয়, দেখবেন যে আমাদের বাসা বাড়িতে ছাদে ফুলের টপে। আমি ডেঙ্গু কীভাবে ছড়াই এটা নিয়ে এর আগেও ভিডিও বানিয়েছি, আমার পেজেই পাবেন। তারপরে একটু বলে রাখি, খাল বিলে যেখানে ড্রেনে চিপসের খোসা অথবা ডাবের খোসা অথবা টায়ারে জমে, পুরাতন টায়ারে জমে থাকা পানি, এই পানিতে ডেঙ্গু মশা, অ্যাডিস মশা ডিম পাড়তে পছন্দ করে এবং এখান থেকেই ছড়ায়। আচ্ছা, এই ডেঙ্গু মশা কখন কামড়ায়? ডেঙ্গু মশা সবসময় দিনের বেলা কামড়ায়, এটা মনে রাখবেন। গভীর রাতে এই মশা কামড়ায় না, বিশেষ করে সন্ধ্যার দিকে এবং ভোরের দিকে কামড়াতে পারে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। ডেঙ্গু মশা কামড়ানোর 5 থেকে 7 দিন ইনকিউবেশন পিরিয়ড, এই সময়ের মধ্যে রোগ প্রকাশ পায় না, এরপরে গিয়ে রোগ প্রকাশ পায়। ডেঙ্গু সিমটমগুলো কি কি, খুব গুরুত্বপূর্ণ। ডেঙ্গু জ্বরের সিমটম হলো, এটা একটা মনে রাখবেন, এটা একটা ভাইরাল জ্বর, এই জন্য এটার জ্বরের পরিমাণটা, জ্বরের মেজারমেন্টটা বেশি থাকবে, মানে হাই গ্রেড ফিভার হবে, অনেক বেশি জ্বর, 104, 102, 104, 106 পর্যন্ত যেতে পারে, অনেক বেশি জ্বর, বমি এবং রেট্রো অরবিটাল পেইন, চোখের নিচে, চোখের ভিতরে পেইন হতে পারে, ইভেন চোখ মুভমেন্ট করতেও ব্যথা হবে, পুরো শরীরে ব্যথা থাকবে। ডেঙ্গুতে অনেক সময় সর্দি কাশি নাও থাকতে পারে। তাহলে আমরা দেখলাম অনেক বেশি জ্বর, গায়ে ব্যথা, এমনকি ডেঙ্গু জ্বরকে বলা হয় যে ব্রেক বোন ফিভার, মানে হাড় ভাঙ্গা জ্বর, অনেক বেশি জ্বর, গায়ে ব্যথা, তারপরে বমি বমি ভাব বা বমি হওয়া, এরপরে কিছু খেতে না পারা, অরুচি, তারপর চোখের ব্যথা, চোখের ভিতরে ব্যথা, রেট্রো অরবিটাল পেইন, এই সিমটমগুলো থাকলে আপনাকে ডেঙ্গু টেস্ট করতে হবে, মাস্ট বি। আমরা ওয়ার্নিং সাইনগুলোতে পরে আসতেছি। এখন এই 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 সিমটমগুলো থাকলে আপনার ডেঙ্গু টেস্ট করতে হবে। কিভাবে ডেঙ্গু টেস্ট? প্রথম 3 দিনের মধ্যে টেস্ট হচ্ছে NS1 অ্যান্টিজেন এবং CBC, কমপ্লিট ব্লাড কাউন্ট। সিবিসিতে আমরা কি কি দেখতে পাবো, যে নিউট্রোপেনিয়া, লিউকোপেনিয়া অথবা অণুচক্রিকা কমে যাওয়া বা প্লেটলেট কমে যাওয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে PCV, প্যাক সেল ভলিউম, এই জিনিসগুলো কি আমি ধীরে ধীরে আলোচনা করব। আচ্ছা, এখন এই এই দুটো টেস্ট করলেই হবে, কিন্তু 4 দিন পরে, 72 ঘন্টা পরে বা 4 দিন পরে আসলে কি টেস্ট করব? অনেক সময় 3-4 দিন পরে আসলে রোগী বলে কি, স্যার আমার তো জ্বর নাই, যখন বলি যে ডেঙ্গু টেস্ট করাও তখন বলে কি জ্বর নাই। আপনাদের মনে রাখতে হবে, জ্বর যখন কমে যায় ডেঙ্গু তখন খারাপ হয় আরো বেশি। জ্বর যতদিন থাকে ডেঙ্গু স্টেবল থাকে, কিন্তু ডেঙ্গু রোগী জ্বর কমে যাওয়ার পরেই খারাপ হয়, ওটাকেই বলা হয় ক্রিটিক্যাল ফেজ। তাহলে ডেঙ্গুর প্রথম ফেজটা হচ্ছে ইনিশিয়াল ফেজ, তারপরে হলো ক্রিটিক্যাল ফেজ, তারপর হলো রিকভারি ফেজ। তো ক্রিটিক্যাল ফেজ হচ্ছে জ্বর কমে যাওয়ার পরের 72 ঘন্টা, এই সময়টাই ক্রিটিক্যাল ফেজ, এই সময় পেশেন্ট বেশি খারাপ হয়, মারা যায়। আচ্ছা, আমরা তাহলে চিন্তা করি, আর রিকভারি ফেজ তো পরের 72 ঘন্টা। প্রথম 3 দিনের মধ্যে টেস্ট হলো সিবিসি, NS1 অ্যান্টিজেন, যেগুলো থেকেই ডেঙ্গু হয়েছে কিনা বোঝা যাবে। 3 দিন পরে বা 4-5 দিনের দিকে আসলে তখন আমরা সিবিসি, IgM ডেঙ্গু অ্যান্টিবডি টেস্ট করবো, IgM অথবা IgG টেস্ট করবো। এখন এই সিবিসি সবসময় লাগবে, যাদের ডেঙ্গু হয়েছে প্রতিদিনই সিবিসি টেস্টটা, রিপোর্টটা করতে হয়। এটা দিয়ে দেখা হয় যে প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে কতটুকু, তারপরে PCV প্যাক সেল ভলিউম কতটুকু আছে, তারপরে WBC কাউন্ট কমে যাচ্ছে কিনা, এগুলো দেখা হয়।
এই এই সিবিসি টেস্ট থেকেই বোঝা যায় যে তার ব্লিডিং হচ্ছে কি না, তার প্লাজমা লিকেজ হচ্ছে কি না, এই জিনিসগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। আচ্ছা, এখন এই এই ডেঙ্গুতে সাইনগুলো কি কি পাইলাম আমরা? তাহলে ওয়ার্নিং সাইনগুলো একটু দেখি। ওয়ার্নিং সাইন হচ্ছে পারসিস্টেন্ট ভমিটিং, খুব অনেক বেশি বমি হচ্ছে, খাইতেই পারতেছে না, এই পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে। তারপরে কি, হিমোডাইনামিক্যালি আনস্টেবল পেশেন্ট, মানে প্রেশার কমে গেছে, পালস বেড়ে যাচ্ছে, এই পেশেন্টকেও ভর্তি করতে হবে। তারপরে কি, অ্যাবডোমিনাল পেন, পেটে ব্যথা এবং পেটে চাকার মতো, ডান দিকে পেটের ডান সাইডে যে খাসাটার নিচে ডান সাইডে আমাদের লিভার থাকে, এই লিভারটা বড় হয়, ডেঙ্গুতে বড় হয়, তখনও কিন্তু হসপিটালে ভর্তি করতে হবে। পেটে পানি আসা, গায়ে পানি আসা, এর মানে প্লাজমা লিকেজ হচ্ছে, পেশেন্টকে কিন্তু ভর্তি করতে হবে। এরপরে কি, ব্লিডিং হওয়া, ব্লিডিং কোথা থেকে হবে, মিউকোসাল এরিয়াগুলো থেকে। হ্যাঁ, যেমন ধরেন এপিস্টেক্সিস, নাক দিয়ে ব্লিডিং হওয়া, মুখ দিয়ে রক্ত আসা, পায়খানার রাস্তা দিয়ে রক্ত আসা, রক্ত পড়া, তারপরে মাসিকের রাস্তা দিয়ে রক্ত পড়া, এগুলো ডেঙ্গুর এই জ্বরের 3-4 দিন পরে যদি এই সিমটমগুলো দেখা দেয় তাহলে ওই পেশেন্ট বাসা থাকার দরকার নাই, দ্রুত হসপিটালে ভর্তি হইতে হবে। বা ডেঙ্গু কনফার্ম হওয়ার পরে যদি এই সিমটমগুলো দেখা দেয় অবশ্যই তাকে হাসপাতালে ভর্তি হইতে হবে। এরপর কি, সোশ্যাল ইস্যু, সোশ্যাল ইস্যুটা কি, ধরেন স্টুডেন্ট একা থাকে, বিপদে পড়লে দ্রুত কেউ আসবে না সাহায্য করতে, তাকে কিন্তু হসপিটালে ভর্তি হইতে হবে। আরেকটা কি, ধরেন আপনি রিমোট এরিয়াতে থাকেন, একদম ভিলেজে থাকেন, হসপিটাল অনেক দূরে, তাহলে আপনার বাসায় ডেঙ্গু হলেই, ওয়ার্নিং সাইন সিমটম থাক বা না থাক, আপনার ডেঙ্গু পজিটিভ হলে আপনাকে সাথে সাথে হসপিটালেই থাকা উচিত। কেননা অনেক দূর থেকে আপনি হঠাৎ করে ব্লিডিং শুরু হয়েছে বা হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছেন, আপনাকে সাথে সাথে হসপিটালে নেওয়া পসিবল হবে না, এই জন্য আপনার হসপিটালে ভর্তি হওয়া উচিত। এরপরে কি হয়, আপনার যদি ট্রান্সপোর্ট ইস্যু থাকে, যেমন রিলায়েবল ট্রান্সপোর্ট ইস্যু আছে, আপনি কিন্তু বাসায় থাকবেন না, আপনি হসপিটালে ভর্তি থাকবেন। কেননা আপনি খারাপ হয়ে গেলে দ্রুত আপনার ট্রান্সপোর্টের ব্যবস্থা করা যাবে না, আপনি আরও খারাপ হয়ে যাবেন, মারাও যেতে পারেন, এই জন্য হসপিটালে ভর্তি থাকতে হবে। এরপরে কি, একা থাকে যারা, মানে চাকরির ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, যারা একা থাকে, ডেঙ্গু পজিটিভ হলেই তাকে হাসপাতালে ভর্তি হওয়া উচিত। কিন্তু সব পেশেন্টের হাসপাতাল ভর্তি লাগে না, যারা যাদের হসপিটাল কাছাকাছি, যারা ডক্টরের সবসময় ডক্টরের সাথে কাউন্সেলিং করে থাক, ডক্টরের সাথে কাউন্সেলিং করে বাসায় ট্রিটমেন্ট নিতে পারবেন, কাদের লাগবে না, যেমন যদি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট না হয়, যেমন ট্রান্সপ্লান্টের পেশেন্ট, অর্গান ট্রান্সপ্লান্টের পেশেন্ট, কিডনি ট্রান্সপ্লান্টের পেশেন্ট, লিভার ট্রান্সপ্লান্টের পেশেন্ট, বা বড় কোনো রোগ আছে তার, একবারে স্ট্রোক হয়েছিল, হার্ট অ্যাটাক করেছিল, এইসব রোগীদের ক্ষেত্রে ডায়াবেটিস মেলাইটাস আনকন্ট্রোল, কন্ট্রোল নাই, হাইপারটেনশন আনকন্ট্রোল, এই পেশেন্টগুলোকেও হসপিটালে ভর্তি করানো উচিত। যারা স্টেবল পেশেন্ট, গায়ে র্যাশ আসছে, ফিভার আসছে, ডেঙ্গু পজিটিভ আসছে, আপনি ডক্টরের সাথে কথা বলে, ওষুধ নিয়ে, পরামর্শ নিয়ে বাসায় বসেই চিকিৎসা নিতে পারবেন। এবং রেগুলার আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার কোনো ওয়ার্নিং সাইন দেখা দিচ্ছে কিনা। কী কী, যেমন অনেক বেশি বমি, খাইতে পারতেছেন না, তখন আপনাকে বুঝতেই হচ্ছে যে আপনাকে স্যালাইনের মাধ্যমে পুষ্টি দিতে হবে, এই জন্য আপনাকে হাসপাতালে যেতেই হবে। তারপরে কি, পেটে ব্যথা, রক্ত আসা, পায়খানার রাস্তা দিয়ে, মাসিকের রাস্তা দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে রক্ত আসা, তারপরে কি আপনার পেটে, যে বললাম পেটে ব্যথা, এবং চাকা চাকা হয়ে গেছে, লিভারটা বড় হয়ে গেছে ডান দিকে, এটা সমস্যা। পেট ফুলে যাওয়া, পা ফুলে যাওয়া, হাত পা ফুলে যাওয়া, এগুলোতে কি হয়, প্লাজমা লিকেজ হচ্ছে, মানে আপনার শরীরের মধ্যে রক্ত থেকে পানিগুলো বের হয়ে যাচ্ছে, তো রক্তের পরিমাণটা বেড়ে যাচ্ছে, সিবিসিতে পিসিবি বেড়ে যাচ্ছে, তো তখন আপনাকে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে। আর প্রস্রাব হচ্ছে না, প্রস্রাব 6 ঘন্টা পর পর প্রস্রাব হওয়া উচিত। ডেঙ্গুতে কি খাবেন আপনি, প্রচুর পরিমাণে পানি খাবেন, ফ্লুইড জাতীয় খাবার খাবেন, কি কি, যেমন ডাবের পানি, স্যালাইন, হাফ লিটার, 1 প্যাকেট স্যালাইন 1/2 লিটার পানিতে গুলিয়ে খাবেন, স্যালাইন খাবেন, ডাবের পানি খাবেন, চিউড়া পানি খাবেন, এগুলো আপনি কোনো কিছু খেতে না পারলে তো আপনাকে হাসপাতালে যেতে হবে। অনেক বেশি বমি হলে, অনেক বেশি আচ্ছা বমি হলে, ব্লিডিং হলে, হিমোডাইনামিক্যালি স্টেবল স্টেবল না থাকলে, যেমন প্রেশার অনেক বেশি কমে গেছে এবং পালস বেড়ে গেছে, এটা কিন্তু শকের সিমটম, পেশেন্ট শকে চলে যেতে পারে, ব্লিডিং হচ্ছে অথবা প্লাজমা লিকেজ হচ্ছে, হয়ে শকে চলে যেতে পারে, প্রেশার কম, পালস বেশি,
তখন আপনাকে হাসপাতালে ভর্তি হইতে হবে। আপনার অ্যাসোসিয়েট কোনো ডিজিজ আছে, যেমন হার্ট অ্যাটাক, তারপরে ব্রেন স্ট্রোক, তারপরে কিডনি ট্রান্সপ্লান্ট করা, লিভার ট্রান্সপ্লান্ট করা, আপনার আনকন্ট্রোলড ডায়াবেটিস মেলাইটাস, আনকন্ট্রোলড হাইপার টেনশন, এই রোগগুলোকে অবশ্যই হাসপাতালে ভর্তি থাকতে হবে। আর তাছাড়া নর্মাল রোগীরা আপনারা ডক্টরের পরামর্শে, ডক্টরের সংস্পর্শে থেকে, রেগুলার ফলো আপে থেকে বাসায় ট্রিটমেন্ট নিতে পারবেন। এখন ভিডিওটা যেহেতু বড় হচ্ছে, আমি ডেঙ্গু নিয়ে দ্বিতীয় সেশনটা পরে পরের বার পরের ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা সকলে ভালো থাকবেন, আমার পেজটা ফলো দিলে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে খুশি হব। ধন্যবাদ। আসসালামু